ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ, হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। ভারতীয় জনতা সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন ধরনের ফার্নিচার একেবারে। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। এদিন বিজেপি সরকার সহ অমিত শাহ নামে ইন্ডিয়া ইজ বিগেট পাপ্পু ব্যানার পোস্টার ছাপিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। করণদিঘি বিধানসভা কেন্দ্রে প্রতিটি পেট্রোল পাম্পে এই কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট, বর্তমানের কথা। আমাদের কেন্দ্রীয় সরকার যে অযথা 50 টাকা প্রতি লিটারে
ডিজেল পেট্রোল এবং জ্বালানির যে দাম বাড়িয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের দিদির নির্দেশ, বাংলার মুখ্যমন্ত্রী দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা ব্রিগেড পাপ্পু ডে পালন করছি। অর্থাৎ আমরা এই যে ব্রিগেড পাপ্পু ডে হলো এইসব টাকা নিয়ে, যেসব টাকায় 50 টাকা ডিজেল পেট্রোলে এবং জ্বালানিতে সব কিছু যে টাকা বেশি নিয়ে সেটাতে নিয়ে বিভিন্ন রাজ্যের সরকার ফেলতে ব্যবহার করছে। আজকে মনে করুন নিজের সব পার্টি অফিসগুলার কী করছে, ভালো ভালো বানাচ্ছে, কোনো কাজে কিসের পাবলিকের কাজে ওরকম মন দিচ্ছে না, গণতন্ত্রকে হত্যা করছে। সেই জিনিসটাকে আমরা অমিত শাহকে ইঙ্গিত করে আমরা ব্রিগেড পাপ্পু ডে পালন করছি। সেটাতে আমরা যে টাকা অযথা এদিক ওদিক ব্যবহার হচ্ছে এবং প্রত্যেক গ্রাহককে আমরা বুঝাচ্ছি যে এই অযথা এই টাকাটা উল্টোপাল্টা কাজে, গণতন্ত্র হত্যার কাজে লাগাচ্ছে, ওরা যেরকম পাপ করছে আপনারাও সেই পাপে যেন অংশীদার না হন, আপনারা এবং আমরা সবাই আন্দোলনে নেমে সেই তেলের ট্যাক্সের দামকে কমিয়ে আমরা যেন যে স্বাভাবিক দাম সেই জায়গায় এনে প্রতিবাদ করে এটাকে আমরা আগে যেন স্বাভাবিক গণতান্ত্রিক যে মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে পারি সেটার জন্য আজকে অভিনব আন্দোলন আমাদের।